নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বলতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকাদের কোন কোন বছর ভাড়া থাকে তাই এই বছরগুলিতে আপনারা সাবধানে চলবেন যাতে আপনাদের এই ফাঁড়াটি কেটে যায় কারণ একটা কথা আপনারা জেনে রাখবেন সাবধানের মান নেই অর্থাৎ সাবধানে চললে আপনাদের রকম দুর্ঘটনা ঘটবে না তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট জীবনের জন্য তাই ভিডিওটি এতটুকু পার্ট মিস করবেন না তো আসুন শুরু করা যাক মকর কোন কোন বছর ফাঁড়া আছে সেটা আমি বলতে চলেছি তার আগে আমি ফাঁড়া নিয়ে ছোট্ট করে বলি আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয় আপনাদেরকে সতর্ক করা যাতে আপনারা ওই সব বছরগুলিতে আপনারা সাবধানে চলেন কারণ সাবধানে চললে এই সব দুর্ঘটনা ঘটবে না এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ সাবধানের মান নেই ভাড়া কথার অর্থ তো আপনারা নিশ্চয়ই বুঝেন মানে আকস্মিক দুর্ঘটনা যেটা আনসার্টেন হয়ে গেছে কিন্তু করার কিছু নেই তো কোন কোন বছর মকর রাশির জাতক ও জাতিকাদের সাবধানে চলতে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি তাই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট শুনুন মকর রাশি কিন্তু শনির নেগেটিভ সেক্টর আপনারা সকলেই জানেন অর্থাৎ শনির গ্রহের নেগেটিভ ভাব বেশি মকর রাশির উপর পড়ে কারণ যত মকর জাতক ও জাতিকারা আছেন তারা বুকে হাত রেখে বলতে পারবেন না যে সুখে আছেন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ এদের জীবনে সবসময় দুঃখ 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 লেগেই থাকে আমি দেখেছি আমার নিজের আমি নিজে রিসার্চ করে দেখেছি এই রিসার্চ করে দেখেই আমি বলছি কিন্তু কুম্ভ রাশি হচ্ছে শনি পজিটিভ সেক্টর কুম্ভ রাশির জাতক জাতিকারাও দুঃখ হয় না তা নয় দুঃখ হয় কিন্তু মকর রাশিদের বেশি সবসময় আনসাকসেসফুল সবসময় খারাপ জিনিস এইসবই চলে তো কোন কোন বছর আপনারা সাবধানে চলবেন আপনাদের জন্য আমি এই ভিডিওটি বলতে চলেছি তো প্রথমে আসতে চলেছি বাল্যকাল থেকে বাল্যকালে আপনাদের কোন বছর থেকে সাবধানে থাকতে হবে কোন বছর পর্যন্ত সেটাই বলতে চলেছি বাল্যকালে আপনাদেরকে সাত বছর থেকে আট বছরের মধ্যে আপনাদেরকে সাবধানে চলতে হবে এরপরে তেরো বছর থেকে চোদ্দ বছরের মধ্যে আপনাদেরকে সাবধানে চলতে হবে এরপরে সাতাশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদেরকে সাবধানে চলতে হবে এরপরে আটত্রিশ বছর থেকে উনচল্লিশ বছর পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে এরপরে বাহান্ন বছর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত সাবধানে থাকতে হবে এই বছরগুলি যদি আপনারা এখন বর্তমানে চলেন তাহলে সাবধান হয়ে যান এই বছরগুলিতে এবং আমার কথা মতো আপনারা সতর্কভাবে চলাচল করুন সন্তর্পণে চলাচল করুন যাতে আপনাদের কোনো রকম দুর্ঘটনা না ঘটে তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ